রাখার অবশ্যই কিছু বলার নেই, কেন কিছু বলবো না, কিছু বলা উচিত। ফেমাস টিকটক টিকটকার সঞ্জীব দাস, কিছু অবশ্যই কিছু বলার নেই, কেন কিছু বলবো না, কিছু বলো। সয় ফ্ল্যাট, ওকে তাহলে বাই, কালকে দেখা করছি আবার, কালকে আবার শুটে। তো হাই, আজকে আমরা শুটে আছি সেকেন্ড ডেতে, আর আমাদের সাথে আছে এখন ওয়ান অফ দ্য বেস্ট, কিছু বলার নেই, ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার পবিত্র দা। এই যে যাই হোক, ওয়ান অফ দ্য বেস্ট বললাম, বেস্ট হওয়ার চেষ্টা করছি, এখন হতেই পারলাম না। না না, বেস্ট এই এখন না, আরও দিগ্গজ দিগ্গজ লোক আছে, সবাই সবাই দিগ্গজ লোক। বিনীত মিশ্রা, একসাথে কতগুলো ডিরেক্টর আছে, ডিরেক্টর বিনীত মিশ্রা, যা যা বললো তার সবকিছুর এইচওডি হচ্ছে ইনি, সব দিয়া সব দিয়া সব। আরেকজন সবচেয়ে বড় ডিরেক্টর বাবু এসেছেন, উনি সেটে যার সেটে আমরা এসেছি, সকলকে দাঁড় করে ডেকেছে, উনি উনি উপরে চলে গেছেন, উনি ব্লগে আসেন না। তো আমি বলবো রাহুলকে রিকোয়েস্ট করতে, যদি উনি আমরা সবাই মিলে রিকোয়েস্ট করবো উনি যদি ব্লগে আসেন। তো আমরা এখন অন
যাবো এখন লোকেশন। তো অসীম আক্তার টিকটক করতে ব্যস্ত, আমি এখান থেকে করবো।